সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আরও একটি নতুন অনুষ্ঠান। দর্শক এবং শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ এথিক্স থেকে। আপনারা সবাই জানেন লং টার্ম আমি ভিডিও আপলোড করছি না, এবং যারা হয়তো আমার মেইন অথবা প্রাইমারি চ্যানেলটিতে আছেন ধর্মীয় ধর্ম নামে, সেখানে আমাকে পাচ্ছেন নিয়মিত, এবং আমি ব্যস্ততার কারণে এই চ্যানেলটিতে নিয়মিত কন্টেন্ট দিতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আপনাদের জায়গা থেকে যে সমস্ত ভিডিও এক্সপেক্ট করে থাকেন সেগুলো আস্তে আস্তে করে এখানে আসবে। দর্শক এবং শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব বলে ভাবছি, এবং সেই জায়গাটা থেকে আমি আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। এবং আমার কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ এসছে ইতিমধ্যে, এগুলো আমার কাছে অলরেডি রিজার্ভ করা অনেকদিন যাবৎ, কিন্তু আমি আসলে সময় দিতে পারছিলাম না প্রথমে যেটা বলছিলাম। তো আজকে আমি চেষ্টা করব মোটামুটি আপনাদেরকে একটা বিষয়ে ফোকাস করা, সেটা হচ্ছে যে মুসলিমদের কর্তৃক হিন্দুদের প্রতি যে ধরনের হিংসাত্মকমূলক কথাবার্তা, হিংসাত্মকমূলক আচরণ প্রতিনিয়ত আমরা লক্ষ্য করে আসছি, সেটা আসলে কোন জায়গা থেকে আসলে উৎপত্তি স্থল বা কোন জায়গা থেকে সেটা বেরিয়ে আসছে, সেই সোর্সটা আজকে আমরা খুঁজে বের করবো, এবং সেই সাথে সাথে আপনাদেরকে বেশ কিছু ডকুমেন্টস এবং প্রমাণসহ দেখানোর চেষ্টা করব যে ওয়াজি হুজুররা বা মৌলবীরা প্রতিনিয়ত, যারা সাধারণ মানুষ রয়েছে, যারা আম জনতা রয়েছে, তাদেরকে কীভাবে তাদের মধ্যে বিষ বাষ্প বপন করে যাচ্ছে যে হিন্দুদেরকে এইভাবে তোমরা ঘৃণা করতে হবে, এইভাবে এইভাবে ঘৃণা করতে হবে, এবং সেটা কতটা চরম লেভেলে হতে পারে, এটা আমি আসলে এগুলো আপনাদের সাথে না শেয়ার করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না বা আইডিয়াও করতে পারবেন না যে এত স্ট্রিম লেভেলে গিয়ে মানুষজন কীভাবে একটা সম্প্রদায়ের প্রতি কীভাবে ঘৃণা ছড়ায়। তো এখানে যেগুলো থাকবে একটু সামারি দিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। দয়া করে এটা একটু শুনবেন। দিস ইজ ইন্ট্রোডাকশন ফর অল কাইন্ড অফ অডিয়েন্স। এখানে আমি আপনাদেরকে দেখাবো হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে অপমান করা, তাদেরকে অপদস্থ করা, তাদেরকে গালাগালি করা, একই সাথে তাদের ধর্মীয় যে দেবদেবতাগুলো রয়েছে সেগুলোর প্রতি কীভাবে হিংসাত্মকমূলক আচরণ করা। একই সাথে দেখবেন এই ভিডিও থেকে যে হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না, হিন্দুদেরকে সব সময় আপনার ঘৃণা করা উচিত এবং ঘৃণা করতে হবে, তাদেরকে সালাম দিতে পারবেন না এবং তাদের কোনোভাবে শুভাকাঙ্ক্ষী হতে পারবেন না, তাদের বাসায় গিয়ে আপনি খেতে পারবেন না, তাদেরকে আপনার বাসায় এনে খাওয়াতে পারবেন না, এবং হিন্দুদের কোনো ব্যক্তি যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আপনার সম্মুখে থাকে তাহলে তাকেও আপনি মানে মানবেন না, হেয় প্রতিপন্ন করবেন এবং তাকে গালি দেওয়া শেখাচ্ছে এই বক্তারা। এগুলো কিন্তু বিস্তারিত আমি এখানে আলোচনা করবো। আমার কাছে এই মুহূর্তে আপনার রাইট সাইড দেখতে পাচ্ছেন অলমোস্ট এখানে 14টার মতো ফুটেজ আমার কাছে এই মুহূর্তে রয়েছে, আমি একে একে সবগুলোই আপনাদের কাছে ডিসপ্লেড করব। তো চলো প্রথমেই আমরা দেখে নিই যে হিন্দুদের সালাম দেওয়া যাবে কিনা। এটা একটা টেলিভিশন টক শোতে আলোচনার মাধ্যমে একজন প্রশ্ন করেছিলেন, এবং পরে যে রিপ্লাইটা আসছে সেটাই হচ্ছে সবচেয়ে অবাক করা, এবং সেটা খুব হার্ড টাচ একটা ব্যাপার। আপনারা সবাই আশা করছি শুনবেন এবং সাথে থাকবেন বলে এক্সপেক্ট করছি। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের যে মেইন অনুষ্ঠান সেখান থেকে। চলুন প্রথমে আমরা সালামের ভিডিওটা বা হিন্দুদের সালাম দেওয়া যাবে কি না সেই সম্পর্কে কী বলা রয়েছে ইসলামে এবং কীভাবে তাদেরকে ট্রিট করতে হয় সেগুলো আমরা একটু শুনে নিই। লেটস গো। আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায় সে টিচারটা হচ্ছে হিন্দু, তো উনি আমাকে সালাম দেয়, কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি সঠিক জানি না, সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ, এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে, এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। আচ্ছা, সালামের জবাবটা ডিফারেন্ট কীভাবে আসবে এবং সেটা সম্ভব আমরা কীভাবে কী হয় সেগুলো ডিটেলস জানবো। তার আগে উনি যখন প্রশ্নটা শুনেছেন তখনই বললেন যে এটা আমাদের জন্য একটা সমস্যা, মানে ওই সম্প্রদায়টাকে, হিন্দু সম্প্রদায়টাকে তারা একটা সমস্যা হিসেবে এখানে ট্রিট করছে, একটা সমস্যা হিসেবে এখানে জাহির করা হচ্ছে যে তারাই একটা প্রবলেম। মানে আপনি যখন কোনো একটা সম্প্রদায়কে প্রবলেম বলবেন আপনি চিন্তা করতে পারেন যে তাদের প্রতি কীভাবে হেয় প্রতিপন্নতার যে চরম লেভেলের অবস্থান সেটা কীভাবে এখানে প্রকাশ পাচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। চলুন আমরা শুনি আসলে কিভাবে সালামটার উত্তর দিবেন বা সালামের জবাব কিভাবে আপনি দিবেন। লেটস গো।
ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না, তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি, তাহলে আমরা চুপ থাকবো, এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এটুক পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। ওকে, যতটুকু শুনতে পেয়েছেন সেটা হচ্ছে যে উনি বললেন যে তাদের উপর গজব নাজিল হোক, এবং এটা নাকি উনি আরবিটা জানেন না। আমি যখন স্কুল লেভেলে পড়াশোনা করতাম, তখন এই সেম উত্তরটি আমি পেয়েছিলাম আমার স্কুল শিক্ষকের কাছ থেকে, এবং উনি ধর্মীয় শিক্ষক ছিলেন। তো উনি আমাকে যে উত্তরটা বলেছিলেন সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ানেক তাবুল হুদা অথবা ওয়ানেক মেবুল হুবা, এভাবে একটা উত্তর হয়, যেটার বাংলা অর্থটি উনি বলেছেন যে তাদের উপর বা তোমাদের উপর ধ্বংস অথবা গজব নাজিল হোক। চিন্তা করতে পারেন, একটা মানুষ আপনাকে সালাম দিচ্ছে, সেটা জেনে হোক না জেনে হোক, শিখে শিখে হোক, যেভাবে হোক আপনাকে দিয়েছে, এবং সেটার উত্তরটি আপনি কী দিচ্ছেন যে তোমার উপর গজব নাজিল হোক। চিন্তা করতে পারেন কোন লেভেলের এখানে হিংসামূলক কথাবার্তা এই সালাম দেওয়ার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই গেল তো সালাম প্রসঙ্গ। এটা খুব কমন একটি ব্যাপার, কারণ অনেক মানুষ আপনারা দেখতে পান যে তারা প্রায় মুসলিমদেরকে সালাম দিয়ে থাকেন, তারা ভাবে যে এটা দিলে বোধ হয় বিশাল একটা, মানে বিশাল একটা কিছু করে ফেললাম, এ ধরনের কিছু মনে করে তারা সালাম দেয়। কিন্তু এই সালামের উত্তরটি দেয়া হয়েছে যে তোমার উপর গজব নাজিল হোক, মানে একটা ব্যক্তি বলছে আপনাকে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং আপনি যেটা বলছেন যে তোমার উপর গজব নাজিল হোক বা গজব আপতিত হোক। আশা করছি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এখন চলুন আরেকটা ভিডিও ফুটেজ আমরা প্লে করি, এবং সেটা আব্বাসির নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিন্দুদের বাসায় খাওয়া যাবে কি না সে সম্পর্কে আমরা একটু জেনে নিব। চলুন আমরা একটু শুনে নিই আব্বাসির মুখ থেকে হিন্দুদের বাসায় গিয়ে আপনি খেতে পারবেন কি না সেটা, এছাড়াও আরও অনেকগুলো ফুটেজ আছে, একটা একটা করে প্লে করব, সাথেই থাকুন। লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোস্ত জাতীয় কিছু খাওয়া যাবে না। আর ভেজিটেবল জাতীয় শাক সবজি জাতীয় কিছু যদি খাওয়ায়, তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে। আচ্ছা দর্শক এবং শ্রোতা, এই আব্বাসি হুজুর বললো যে তাদের সাথে লেনদেন করতে পারেন, কিন্তু কোনো প্রকার বন্ধুত্ব করা যাবে না, বন্ধুত্ব করলেই সমস্যা। তো এটা আসলে কোথা থেকে বলছেন উনি, একটু চলুন একটু দেখে নিই রেফারেন্সটা। সেই সাথে দর্শক এবং শ্রোতা, আপনি দেখতে পাচ্ছেন সুরা আল ইমরান আয়াত সংখ্যা 28, এখানে লেখা রয়েছে, স্পষ্টতই দেখতে পাচ্ছেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে আর আল্লাহ তোমাদের তার নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর নিকটে প্রত্যাবর্তন। আচ্ছা যাই হোক, তো এই আয়াত থেকে এছাড়াও আরও অনেকগুলো আয়াত আমি দেখাবো, পর্যায়ক্রমিকভাবে আসবে একটা একটা করে। সো এই হুজুর যেটা বললো, এটা আসলে কোরআনে রয়েছে, এবং কোরআন থেকেই সে মূলত এই কথাটি বললো যে অমুসলিমদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না, তাদের বাসায় গিয়ে খেতেও পারবেন না, কারণ তারা নাকি খাবারের মধ্যে পেশাব মিশ্রিত করে, মানে গাভীর পেশাব মিশিয়ে দেয়। তো এটা যে কি পরিমাণে হিংসামূলক কথা, এটা আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছেন। একে একে আসবে আরও হিংসাত্মকমূলক যে সমস্ত বক্তব্য, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে আসবে। হিন্দুদের সম্পদ আত্মসাত করতে হবে, সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। আমরা চলুন সেই ভিডিওটা একটু শুনে নেই। আমাদের কাছে রয়েছে হিন্দুদের সম্পত্তি দখল করতে পারবেন জোর করে, সেটাও কিন্তু এই আব্বাসই বলেছে। চলুন আমরা সেই ভিডিওটাতে জাম্প করি, লেটস গো। কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাত করে জোর করে, তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কিনা দেখুন। হিন্দু সম্পদ জোর করে খাবেন, এটা অমানবিক, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে। তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেন, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না, অন্য কোন ধরনের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আব্বাসি যেটা বললো যে হিন্দুদের সম্পত্তি দখল করতে পারবেন, এবং সেটা একটা গরিব অন্যায়, সেটা বললো ইসলাম যেটা সাপোর্ট করে না। বাট এই জন্যে আপনি
যেই শাস্তিই পান না কেন, অ্যাটলিস্ট আপনাকে জাহান্নামে যেতে হবে না। মানে এটাকে ইনক্রিজ করছে সে, এই যে হিন্দুদের সম্পত্তি দখল করা, এটাকে উনি নর্মালাইজ করতেছে যে হ্যাঁ এটাকে করতে পারো, তবে এটা একটা অন্যায়, বাট এটা ছোট অন্যায়, এটা কিন্তু বিশাল বড় অন্যায় না, যে কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। এই ধরনের কোনো গর্হিত অন্যায় না, ছোটোখাটো অন্যায়, এটাকে তুমি করতে পারো, এটা কিন্তু সে পারমিশন দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট কোনো একটা ফুটেজে যাচ্ছি, সেখান থেকে আমরা আরও একটি ফুটেজ দেখে নেব যে হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা, এবং হিন্দুদেরকে মালাউন বলে গালাগালি করা হচ্ছে, আমরা সেটাও দেখবো। একই সাথে আরও বেশ কিছু রয়েছে, আমি একটা একটা করে প্লে করছি। লেটস গো টু দ্য নেক্সট ফুটেজ। মুসলমান হয়ে যাও, বুকে লাগাবো, মুসলমান হবা না, বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। খবরদার, কখনো মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করবেন না, হিন্দুদেরকে বন্ধু ঘোষণা দিবেন না। হিন্দুরা মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা মুসলমানদের চিরশত্রু। কোন মালাউন্ডা মুসলমানদের বন্ধু হতে পারবে না, মালাউন্ডা মুসলমানদের। আচ্ছা, ফুটেজটি ইতিমধ্যেই শেষ হলো, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে হিন্দুদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এবং হিন্দুরা হচ্ছে মালাউনের বাচ্চা, তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করা যাবে না। তারা যদি মুসলিম হয় সেক্ষেত্রে তাকে বুকে লাগানো যাবে, কিন্তু তারা যদি অমুসলিম থেকে যায় বা হিন্দু ধর্মই তারা পালন করে, তাহলে তাদেরকে মানে বুকে লাগানো তো দূরের কথা, তাদের সাথে অ্যাটলিস্ট বন্ধুত্ব করা যাবে না। আমরা সেটার আরেকটি রেফারেন্স আমরা চলুন দেখে নিই। আমাদের কাছে বেশ কিছু রেফারেন্স কিন্তু রয়েছে। আমরা যদি সুরা নিসাতে যাই, সুরা নিসার 144 যাই, তাহলে কি লেখা রয়েছে চলুন একটু দেখে নেই, এবং এই হুজুররা যে কথা বলে সেগুলো কোথা থেকে বলে। হ্যাঁ, এখানে দেখুন লেখা রয়েছে, হে মুমিনগণ, তোমরা মুমিনগণ ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও? রাইট, এখান থেকে দেখতে পেয়েছেন যে অমুসলিমদেরকে আসলে বা কাফেরদেরকে আসলে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এটাই কিন্তু বললো এগো নবী। যাই হোক, এখন চলুন আমরা আরেকটি ফুটেজ দেখে নিই, হিন্দুদেরকে ভগবানকে হিন্দুদের ভগবানকে কীভাবে অপমান করেছে সেটা আমরা দেখাবো। তার আগে আমরা আরেকটা বিষয়, হ্যাঁ, এই যে বিচারপতির যে বিষয়টা রয়েছে, মানে বিচারপতি হলে তাকে গালাগালি করতে হবে, এবং বিচারপতি যদি কোনো হিন্দু হয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কোনোভাবেই যেন না মানা হয়। আচ্ছা, এই ব্যাপারে একটা ফুটেজ আমার কাছে এসেছে এবং আমি সেটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। লেটস গো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব, মুসলমানদের ভাগ্যে ঠাডা পড়ছে কথা কয় না। মুসলমানদের দেশের মধ্যে 90% বেশি মুসলমান দেশে বসবাস করে। এই ইসলাম আমাদের সংবিধান, কুরআন আমাদের সংবিধান, হিন্দুর বাচ্চা বিচার করব বলে কথা কয় না। দর্শক এবং শ্রোতা, সে বলল যে আমাদের ভাগ্য খারাপ, কপাল খারাপ, কারণ হচ্ছে হিন্দু একজন মানুষের এগেনিস্টে আমাদের থাকতে হয় এবং তার বিচার আমাদেরকে মানতে হয়, এবং এটার জন্য ওনার খুব আফসোস যে 90% মুসলমান অধ্যুষিত একটা দেশ সেখানে একজন হিন্দু হবে বিচারপতি, এটা কি গ্রহণযোগ্য? মানে এটা উনি বোঝাতে চাচ্ছেন, এভাবে বোঝাতে চাচ্ছেন যে আমাদের কপাল খারাপ, একজন হিন্দুকে আমাদের বিচারপতি হিসেবে মানতে হচ্ছে। আচ্ছা, আরেকটু শুনি, সামনের দিকে আরো মজাদার তথ্য রয়েছে, চলুন শুনি কি বলে। প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে দিতে হিন্দুর বাচ্চারে, এই ইসলাম সম্পর্কে কি বুঝবে, এই কোরআন সম্পর্কে কি বুঝবে, কথা ঠিক নেই, হাদিস সম্পর্কে কি বুঝবে, এই মালাউনের বাচ্চা অভিশপ্ত জাতি, বর্বর জাতি, কথা ঠিক কি না? আচ্ছা দর্শক এবং শ্রোতা, আপনারা শুনতে পেয়েছেন যে এই বক্তা একদম মানে চরম লেভেলের গালাগালি দিয়ে দিল যে হিন্দুর বাচ্চা, মালাউনের বাচ্চা, সে ধর্ম সম্পর্কে কিছু জানে না, ইনফ্যাক্ট ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে না, হাদিস সম্পর্কে জানে না, সে বিচার করবে কীভাবে? আরে ভাই, বিচার কি হাদিস কোরআন দিয়ে হয়? হাদিস কোরআনে তো আছে যে একটি একটি মেয়েকে যদি কেউ ধর্ষণ করে সেক্ষেত্রে 4 পুরুষ সাক্ষী দেখাতে হবে, নাহলে সেই সেটা বিচার হবে না, এটা কোরআনেই রয়েছে। তাহলে আমাদের যে বিচার ব্যবস্থা, যে কোনো দেশের বিচার ব্যবস্থা হোক না কেন, এটা বাংলাদেশে হোক না কেন, সেখানে তো শরিয়া মোতাবেক বিচার হয় না, শরিয়া আইন দিয়ে বিচার করা সম্ভব না। তাহলে কীভাবে সেই কথা বলে যে এই বিচারপতি ইসলাম জানে না, সেক্ষেত্রে সে বিচার করতে পারবে না, এটা কোন কথা? এবং তাদের প্রতি, হিন্দুদের প্রতি যে তার কতটুকু চরম লেভেলের হিংসা, এবং চোখে মুখে ভাসতেছে যে সে কীভাবে হিন্দুদেরকে মারাত্মকভাবে অপমান করতেছে, যে হিন্দু বিচারপতি হলে আমরা সেই বিচারপতিকে মানব না, এইভাবে যে কথা বলা হচ্ছে, এগুলো
মানুষের মধ্যে কিভাবে বিষ বাষ্প হিসেবে বপন করা হচ্ছে এটা আপনারা একটু চিন্তা করবেন। এবং এই জন্যই আমরা পথে ঘাটে রাস্তায় বিভিন্ন প্রান্তে দেখতে পাই যে তারা হিন্দুদের এগেনস্টে মানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে। রিসেন্টলি আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে একটা মাদ্রাসার বাচ্চা সে কীভাবে হিন্দুদেরকে আক্রমণ করবে সেই ট্রেনিং কিন্তু মানে ইয়ের থেকে পাচ্ছে, ওই মাদ্রাসা থেকে পাচ্ছে, সেটা কিন্তু সে স্বীকার করবে, সেটা কিন্তু সে সবার সামনে বলে ফেললো। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো অথবা ইনস্ক্রিনে পেতে পারেন এবং ধর্মীয়তে গেলে ডেফিনেটলি সেটা পাবেন। যাই হোক, দর্শক এবং শ্রোতা, এই বক্তার মুখ থেকে আপনারা শুনেছেন যে বিচারপতি হিসাবে আমি তাকে মানবো না। এখন দেবদেবীদেরকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে, দেবদেবীদেরকে ভাঙাচোরা এবং মূর্তি ভাঙার যে উস্কানি সেটা আজহারের মতো বক্তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মানুষকে শিখিয়ে দিচ্ছে কীভাবে কী ভাঙতে হবে, কীভাবে না যে কীভাবে তাদেরকে অপমান করতে হবে সেই দেবদেবীদেরকে। সেগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা আয়োজন করে, ওয়াজ মাহফিলের নামে আয়োজন করে সেগুলো কিন্তু মানুষজনকে শেখাচ্ছে এবং একটি পার্টিকুলার ধর্মকে তারা এইভাবে অপমান করছে। চলুন সেই সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও দেখে নিই। চলুন প্রথমে আমরা কোনটা দেখবো, আমার কাছে অনেকগুলো রয়েছে। মূর্তি ভাঙ্গার প্রতি উস্কানি সেটাতে আমি একটু পড়ে যাচ্ছি, দুর্গাদেবীকে অপমান সেখানে, হ্যাঁ সেটাই প্রথমে প্লে করি, চলুন একটু শুনি। হিন্দুদের মা দুর্গা কৈলাস টিলা থেকে আগমন করেছেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। কি অবস্থায়? তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা বলা হয় না ঘুম না সজাগ, এমন একটা অবস্থা হয় নাকি হয় না? আমাদের রব যেখানে থাকেন ওই জায়গার নাম কি? আমাদের আল্লাহ পাক আছেন আরশে আজিমে, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা সব জায়গায়। আমাদের রব যিনি থাকেন ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উপরে আল্লাহ পাকের কুরসি। কুরসি কেমন এটা আল্লাহ পাকই ভালো জানেন। তো আমাদের রব যিনি, আল্লাহ পাক যিনি থাকেন যেখানে থাকেন ওই জায়গার নাম হচ্ছে আরশে আজিম। আর হিন্দুদের মা দুর্গা যেখানে থাকেন ওই জায়গার নাম হচ্ছে কৈলাস টিলা। নাম কি? সবাই বলেন, একটু বরকতপূর্ণ নাম, সবাই একটু বলেন, মুখস্থ করেন। আচ্ছা দেখুন, সে অপমান করছে, মানে এইভাবে মানুষজনকে বলে বলে সে অপমান করছে যে একটু এটা মুখস্থ করুন, সওয়াব হবে ইত্যাদি ইত্যাদি সে বলে তাদেরকে কিন্তু অপমান করছে। তার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন এবং সেটা বললো এখান থেকে সে যেটা এক্সপ্লেন করছে, ট্রাই করছে, আমি বাকিটাও প্লে করবো, ডোন্ট ওয়ারি, আমি সবটাই শোনাবো। তো এখানে সে বললো যে হিন্দুদের যে দুর্গাদেবী সেটা কৈলাস টিলা থেকে নেমে এসছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, মানে ঘুম ঘুম ভাব অবস্থা নিয়ে, এবং তার যে আল্লাহ সেটা আরশে আজিমে রয়েছে এবং সেখানে থেকে সে সজাগ রয়েছে। এটা দুটার মধ্যে পার্থক্য করে সে দেখানোর চেষ্টা করতেছে যে তাদের দুর্গাদেবী সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আসে এবং তাদের যে আল্লাহ সেটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে না, এটা বোঝাচ্ছে। চলুন একটু সামনে দিকে যাই, ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এরপরে আরও আরও ভয়ঙ্কর তত্ত্ব আছে, আমি সেগুলোতে যাবো, আমি যেন আমার আজারই আছে। এরপরে এই যে চরম ঘৃণা, এগুলো আমি একটা একটা করে প্লে করবো, আমার সাথে থাকুন এবং চলুন একটু শুনি এই বক্তা লাস্ট পর্যন্ত কি বলে। লেটস গো। হিন্দুদের মা দুর্গা যেখানে থাকে ওই জায়গার নাম কি? কৈলাস টিলা। এবছর হিন্দুদের মা দুর্গা কৈলাস টিলা থেকে আগমন করেছেন, কি অবস্থায়? তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, মানে চোখ বন্ধ করা অবস্থায় ঘুম ঘুম ভাব, একটু পরে ঘুমাবে। এরকম অবস্থায় হিন্দুদের মা দুর্গা জমিনে আগমন করেছেন আমাদের আল্লাহ আমাদের মালিককে। আরো মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলুন, আমাদের মালিককে। আমাদের আল্লাহ তো মাঝে মধ্যে ঘুমান, ঘুমান না, আমাদের মালিক কে?
আচ্ছা, এটা পুরোটা প্লে করার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ সেখানে সে কম্পেয়ার করে করে মানে একটা ঘুমায়, তাদের দুর্গা দেবী ঘুমায় যায়, তার আলাদা ঘুমায় না, এইভাবেই সে অপমান করতেছে এবং অপমানের চরম শিখরে পড়ছে এই এই জায়গাটি এসে। আপনারা শুনে নিতে পারেন, চলুন আমরা আরেকজনের মুখ থেকে শুনবো চরম ঘৃণা কীভাবে আসলে ছড়ানো হচ্ছে হিন্দুদের এগেনস্টে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ইজ দ্যাট যে এই এই বক্তাদের কথা আসলে মানুষজন মানে গিলতেছে উইদাউট এনি প্রুফ, এবং সেগুলো গিলে গিলে মানুষের মধ্যে দেখবেন টিকটকারদের মধ্যে হিজড়াদের মধ্যে এই ব্যাপারগুলো মারাত্মক একটি আকার ধারণ করছে, এবং হিন্দুদের প্রতি যে ঘৃণার যে মূল উৎস সেটা কিন্তু এখান থেকেই আসলে কাজ করছে। এবং তার ব্যাক হ্যান্ডে রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সেটা হচ্ছে যে কোরআন, রাইট? আমি সেটা রেফারেন্স দিব একটা একটা করে, আপনারা আমার সাথে থাকুন পুরো অনুষ্ঠানটিতে, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা চলুন আমরা নেক্সট ভিডিওটা একটু প্লে করি, যেটা চরম ঘৃণা কীভাবে ছড়াচ্ছে সেটা একটু দেখে নিই। ওকে, লেটস গো। কাফেরকে কাফের মনে না করা, এটাও ঈমান ভঙ্গের কারণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে কাফের মনে করতে হবে, যদি কাফের মনে না করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। সুরঞ্জিৎ সেনগুপ্তকে কাফের মনে করতে হবে, যদি কাফের মনে না করে অন্যটা মনে করেন ঈমান আপনার চলে যাবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম তাদেরকে অমুসলিম মনে করতে হবে, যদি অমুসলিম মনে না করেন তাহলে আপনার ঈমানও চলে যাবে। আচ্ছা, এই যে এখানে একটা ভয় ঢোকানো হচ্ছে যে মানুষজনকে ঘৃণা করার মানে বাধ্যতামূলক করতেছে, ঘৃণা করতেই হবে, কারণ হচ্ছে যদি না করেন সেক্ষেত্রে আপনার ঈমান চলে যাবে। আর ঈমান চলে যাওয়াটা একটা সম্পূর্ণ একটি ভয়ের বা আতঙ্কের বিষয় যে কারো যদি ঈমান চলে যায় তাহলে সে তো জাহান্নামে চলে যাবে, সুতরাং ঘৃণা তো করতেই হবে মাস্ট। আপনি এবং আমি যারা মুক্ত চিন্তক মানুষ হয়েছে তারা হয়তো বা ভাবতে পারেন যে একটা মানুষকে যদি এই কথা বলে তাহলে কি সেটা করবে? ইয়েস, যারা একদম ব্রেইন ওয়াশড তাদের যে কোনো কথাই তারা কিন্তু শুনতে বাধ্য। সে যদি বলে যে তোমার মেয়েকে আমার সাথে দিতে হবে, সেটাও সে রাজি হয়ে যাবে, কারণ হচ্ছে সে ধরে নিয়েছে যে এই ওজের কথা শুনলে আমি জান্নাত পাবো এবং জান্নাত কায়েম করার জন্যে সব কিছু করতে বাধ্য, রাইট? তো এই বক্তা যখন বলবে যে আপনার ঈমান চলে যাবে যদি আপনি রবীন্দ্রনাথকে যদি আপনি কাফের না মনে করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাফের মনে করবে, এবং বিশেষ করে সে কয়েকজন হিন্দু বড় বড় ব্যক্তিবর্গের নাম এখানে উল্লেখ করলেন, সবাইকে কাফের মনে করতে হবে, কাফের না মনে করলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। সুতরাং এটা একটা বাধ্যতামূলক কাজ যে আপনার অবস্থান থেকে কাফের মনে করতেই হবে। আচ্ছা, সামনে আরও ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি আপনার সামনে আনছি। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 31 সেকেন্ড প্লে হয়েছে, আমরা বাকিটাও শুনবো একে একে। চলো, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদার সমাজ, যারা মুশরিক তারা অপবিত্র, অপবিত্র মানে আত্মিক অন্তর্গত বিতর্গত দিক দিয়ে তারা অপবিত্র এবং বাহ্যিকভাবে তারা অপবিত্র। আচ্ছা, এখানে সে ফুল রেফারেন্সটা দেয় নাই যে সূরা তাওবার কোথায় রয়েছে, আমরা একটু সূরা তাওবাটা চলো একটু ঘুরে নেই, ঘুরে আসি, দেখি আসলে তাওবায় কি বলা রয়েছে, রাইট? এই যে তওবাতে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা যদি যাই 23 নম্বরে, চলুন একটু 23 নম্বরে গিয়ে দেখি কী বলা রয়েছে সেখানে। হে মোল্লা যে বলল, এখানে দেখুন লেখা রয়েছে, হে ইমানদারগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। মানে কুফরিকে প্রিয় মনে করা মনে হচ্ছে যে কাফির হয়ে যাওয়া, তো কাফির হয়ে গেলে পিতা মাতাকেও পর্যন্ত মানে এখানে তাফসির রয়েছে, যাই হোক তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এরপরে রয়েছে আরও, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, আচ্ছা যাই হোক, এখানে তাদের সাথে সম্পর্ক বর্জন করতে হবে যদি তারা বিপক্ষে চলে যায়। আচ্ছা, সূরা তাওবারই আমরা আরেকটি জায়গাতে যাব, সেখানে কি বলা রয়েছে চলুন আমরা একটু আচ্ছা দেখে নেই, দেখি আমরা পাই কি না আরেকটি। ইয়েস, এই যে দেখুন এখানে কি বলা রয়েছে, দেখুন নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা আত্মীয় হয়, তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। আচ্ছা, 14 বলা হচ্ছে যে নিজ পিতার জন্য ইব্রাহিমের ক্ষমা প্রার্থনা ছিল একটি ওয়াদার কারণে, সে ওয়াদা তাকে দিয়েছিল অতঃপর যখন তার নিকট স্পষ্ট হয়ে গেল যে নিশ্চয়ই আল্লাহর শত্রু, সে তার সাথে সম্পর্ক ছিন্ন করলো। মানে যদি আল্লাহর সাথে সম্পর্ক নাই এরকমটা যদি বুঝতে পারে কেউ তাহলে
সে যদি তার পিতাও হয় তাহলে তার সাথে যেন সম্পর্ক ছিন্ন করে দেয় বা সম্পর্ককে নষ্ট করে দেয়। এইভাবে আসলে মানে মানুষজনকে এভাবে আসলে ব্রেন নষ্ট করা হয় এই কোরআনটি দ্বারা। এই 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 বক্তার মুখ থেকেও আপনারা শুনেছেন সেম কথা যে অমুসলিমরা হচ্ছে যে অপবিত্র, তাদের সাথে বন্ধুত্ব করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই যাবে না। এর সামনে আরও ভয়ঙ্কর তথ্য রয়েছে, চলুন আমরা সেগুলো একটু শুনে নিই। সূরা বাইয়ানার 6 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আহলে কিতাবদের মধ্য থেকে নিশ্চয়ই যারা কুফরি করেছে, আহলে কিতাবদের মধ্য থেকে মুশরিকদের মধ্য থেকে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে তারা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট। আচ্ছা ধন্যবাদ হুজুর, এখন রেফারেন্সটা সুন্দর করে দেওয়ার জন্য। আমরা সূরা বাইনাতে যাব এবং সেখানে গিয়ে দেখবো আসলে আপনার কথাটি ঠিক রয়েছে কিনা, যে আপনি যেটা বললেন যে মুসলিমরা হচ্ছে যে নিকৃষ্টতম প্রাণী এবং সেই কথাটি ঠিক রয়েছে কিনা। ওকে, এই যে বাইনা দেখতে পাচ্ছেন আল বাইনা 98 নম্বর সূরা, ওকে সেটা লাস্ট আয়াতটা কি বলা হচ্ছে চলুন একটু দেখে নেই। লাস্ট না, এখানে দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই 6 নম্বর আয়াত, নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। দেখতে পাচ্ছেন নিকৃষ্ট সৃষ্টি, এখানে যদি ট্যাপ করি আমরা, এখানে দেখুন লেখা রয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে তাদের যে নিকৃষ্ট সৃষ্টি আর নেই, এমনকি তারা পশুরও অধম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে এই অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কারণ পশুর বুদ্ধি ও স্বাধীন চিন্তা ও কর্মশক্তি নেই, কিন্তু এরা বুদ্ধি ও স্বাধীনতা স্বাধীন চিন্তা ও কর্মশক্তি সত্ত্বেও সত্ত্বেও সত্য থেকে মুক্ত মুখ ফিরিয়ে নেয়, রাইট? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্পষ্টভাবে এই এই যে 98 নম্বর সূরা আল বাইনা সেটা 6 নং আয়াতে এই যে মানুষজনকে নিকৃষ্ট বলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন নিকৃষ্ট বলা হচ্ছে, তাহলে নিশ্চয় ক্লিয়ার হয়েছে যে আসলে কিভাবে এই মোল্লারা কোরআনটি দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের মধ্যে ঘৃণা এবং বিষবাষ্প কিভাবে ছড়িয়ে দেয়। আচ্ছা আরেকটু শুনি দেখি কি বলে। এজন্য কাফেরকে কাফেরই মনে করতে হবে, যদি কাফেরকে কেউ কাফের মনে না করে তাহলে তার ঈমান চলে যাবে। তারপরে আপনাকে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করলে ঈমান চলে যাবে, মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করলে ঈমান চলে যাবে। আজকে বর্তমান সমাজে গোটা ওয়ার্ল্ড, আমরা যারা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ হয়েছি, আজকে মুসলিম সম্প্রদায় ইহুদিদের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, আর মুসলিম রাষ্ট্রগুলোর সাথে মুসলিম অধ্যুষিত দেশের সাথে আমরা কি করছি, শত্রুতা বাড়াচ্ছি। আচ্ছা এখানে আন্তর্জাতিক একটা ইস্যু চলে আসছে, সে বলার চেষ্টা করছে যে মুসলিম অধ্যুষিত যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক করার জন্য এবং অন্য ধর্মাবলম্বী যেগুলো রয়েছে যেমন ইহুদি খ্রিস্টান অধ্যুষিত যে সমস্ত দেশ রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক যেন না করে। এখন এই দেশগুলোর সাথে উন্নত দেশগুলোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করে তাহলে কোনো মুসলিম কান্ট্রি, আমি চ্যালেঞ্জ করে বলতে, কোনো মুসলিম কান্ট্রি চলতে পারবে? এক মিনিট চলতে পারবে? চলতে পারবে না। তাহলে সে কত বড় একটা অপরাধ করলো এই কথাটির মাধ্যমে যে অমুসলিমদেরকে কোনোভাবে সহায়তা করা যাবে না এবং তাদের দেশের যে কোনো ধরনের সম্পর্ক তাদের সাথে করা যাবে না। বুঝতে পারছেন মানে এটা কোন লেভেলে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু সে মানে নাড়া দিছে। তো এই হুজুরকে কেন দেওয়া হয় না এবং কেন এদের এগেনস্টে মানে কোনো প্রকার অ্যাক্ট কাজ করে না আমার ঠিক জানা নেই। তাহলে চলুন আমরা আরো ফার্দার যাই, শুনি সে কি বলে। এই ধরনের ভয়ঙ্কর তত্ত্ব আরো রয়েছে, চলুন একটু শুনি। ইহুদিদের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে মুসলিম হয়ে, আর মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমরা কি করছি, শত্রুতা পোষণ করছি। ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছি, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছি, কোরআন হাদিসের শিক্ষাকে ধ্বংস করার জন্য আজকে আমরা ইহুদিদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এজন্য ইহুদিদেরকে যারা সহযোগিতা করবে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তার ঈমান থাকবে না। তাই তো এই হুজুর যখন বক্তব্যটি দিচ্ছিলেন তখন তার গলার মধ্যে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন লাগানো রয়েছে, এটাও কিন্তু ইহুদিদের আবিষ্কার। এবং তার অ্যাটোজেট, তার যে যে সাইডে একটা ফ্যান চলতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট সাইডে একটা ফ্যান চলতেছে, সেটাও কিন্তু ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, চায়না থেকে আবিষ্কার বা বিভিন্ন জায়গা থেকে। সো এই এই ধরনের হিপোক্রেসি কীভাবে সে করতে পারতেছে যে তাদের সমস্ত সমস্ত সেবা সে গ্রহণ করবে। এই যে সে টিনের ঘরে রয়েছে দেখতে পাচ্ছেন, সেই টিনের ঘরটার যে টিনগুলো সেগুলো তো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, তাই না?
এবং সে যে মানে দাড়িমোজ যে কামায় বা ক্লিন করে সেটার যে ব্লেডটা সেটাও তো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। এবং সে যে বক্তব্যটা দিচ্ছে ইউটিউবে কিংবা ফেসবুকে, সেই ইউটিউব এবং ফেসবুকে তো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, তাহলে সেগুলো কেন সে ব্যবহার করবে? বুঝতে পারছেন তাদের হিপোক্রেসিটা? আশা করছি বিষয়টা ক্লিয়ার। এবং আরেকটা শুনি, আরও ফার্দার আরও ইনফরমেশন আছে। তারা যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মানে মুসলিমদের মধ্য থেকে যারা তাদেরকে, সূরা মায়েদার 51 নং আয়াত আল্লাহ বলেছেন, মুসলিমদের মধ্য থেকে যারা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহ বলছেন সে তাদের অন্তর্ভুক্ত। আচ্ছা হুজুর, আবারও থ্যাংক ইউ পাওয়ার কাজ করেছে, আর একটি রেফারেন্স দিয়েছে আমাদেরকে, সেটা যদিও আমার কাছে অলরেডি এগুলো সেভ এবং এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম ইতিমধ্যে, আপনারা সবাই জানেন, সে একটা রেফারেন্স দিল, সেই রেফারেন্সটা একটু আমরা ঘেঁটে দেখি সেখানে কী বলা রয়েছে। সূরা নম্বর 5 মায়েদা এবং সেটার 51 নম্বর আয়াত, সেটা আমরা একটু সেটা দেখে নিই 51 নম্বর আয়াতে কী বলা রয়েছে। রাইট, এই যে পেয়ে গেলাম আমরা 51 নম্বর আয়াত, এখানে দেখলো লেখা রয়েছে, হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন, নিশ্চয়ই আল্লাহ জালিম কাউমকে হেদায়ত দেন না। রাইট, তো বুঝতে পারছেন যে ইহুদি এবং নাসারাদেরকে কোনোভাবে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তাদের সাথে কোনো প্রকার ফ্রেন্ডশিপ করা যাবে না, এবং করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে মুসলিম কেউ যদি চায় যে তাদের সাথে বন্ধুত্ব করবো, তাহলে ওই অমুসলিমদের সাথে বন্ধুত্ব করার কারণে সে নিজে অমুসলিম হয়ে যাবে। এই এই বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে। এই হুজুরকে আবার ধন্যবাদ বিষয়টা এক্সপোজ করার জন্য এখানে। চলুন আমরা একটু ফার্দার যাই, দেখি সে কি বলে। মুসলিমদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহ বলেছেন সে তাদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরানের 28 নং আয়াত আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ওয়া মাইয়াফাল যালিকা, আর যে এই কাজটা যে করবে, ওয়া মাইয়াফাল যালিকা, আর এই কাজটা যে করবে, তাহলে আল্লাহর সাথে তার কোনো আর অবশিষ্ট কোনো সম্পর্কই থাকবে না। আচ্ছা, এই আয়াতটা আমি অলরেডি দেখাইছি একবার, তারপরেও আপনাদের সুবিধার্থে আরেকবার দেখায় দিই, যদিও এটা আমি একবার দেখাইছিলাম আপনাদেরকে। চলুন আমরা একটু দেখে নিই 28 নম্বর আয়াতটি কোথায় গেল। আচ্ছা, 28 নম্বর আয়াত, হ্যাঁ এখানে দেখুন লেখা আছে, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদের বন্ধু না বানায়, আর যে এরূপ করবে আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখবে না। রাইট, তো এই এই আয়াতের রেফারেন্স কিন্তু উনি দিয়েছেন এবং খুব সুন্দর করে কিন্তু এক্সপ্লেন করেছেন যে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এবং তাদের সাথে বন্ধুত্ব করলে কোনো প্রকার সম্পর্ক কিন্তু আল্লাহ তার সাথে রাখবে না। মানে হুমকি দেওয়া হচ্ছে যে করবা না, করলে কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা শুনি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা যে আমি মুসলিম পরিচয় দিয়ে, আমি মুসলিম পরিচয় দিয়ে আমি মুসলমানের বিরুদ্ধে ইহুদিদেরকে সহযোগিতা করছি, কাফেরকে সহযোগিতা করছি, যাতে মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করে দেয়া যায়, কোরআন হাদিসের শিক্ষাকে ধ্বংস করে দেয়া যায়, ইসলামকে ধ্বংস করে দেয়া যায়, এজন্য আমি কাফেরদেরকে সহযোগিতা করছি। মুসলিম হয়ে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান নাই। আচ্ছা, ঈমান মানে একদম শেষ, ধূলিসাৎ হয়ে গেছে ঈমান, একদম সব শেষ, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব, ইহুদি খ্রিস্টানদের সাথে চলাফেরা, ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট ব্যবহার করা, এগুলো করলে আপনি আপনি ঈমান হারা হয়ে যাবেন, একদম ঈমান শেষ, আর কিছু থাকে না আপনার, সব শেষ। মানে এই হুজুর কিন্তু এটাই বলার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমরা প্রখ্যাত একজন বক্তা যেটা মিজানুর রহমান আজহারি, আমরা তার মুখ থেকে শুনবো যে কীভাবে মূর্তি ভাঙার প্রতি সে কীভাবে উস্কানি ছড়াচ্ছে। আর যদিও এই অনুষ্ঠানটা অনেক আগের, বাট আমি আপনাদেরকে এখন নতুনভাবে আরো একবার স্মরণ করে দিতে চাই। চলুন শুনি কি বলে। দেখে লজ্জা পাচ্ছে, নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, বললেন হা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নরেও না সরে, উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ খা, সবগুলার সামনে গেল।